আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাত। আমি উমর ফারুক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অজিফা পাওয়ার বাংলা। প্রিয় বন্ধুরা, আজ জুমার দিন। আজ আমি আপনাদের সম্মুখে যে আমলটি তুলে ধরবো, জুমার দিনের একটি আমল, পাওয়ারফুল আমল, শক্তিশালী আমল। আপনারা যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের যত দোয়া, যত পেরেশানি, যত প্রবলেম আছে আপনাদের ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, কী সে আমল, কীভাবে করবেন, কখন করবেন, আমি পুরো ডিটেলস ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, আপনারা শুনেন। এই আমলটি শুধু আপনারা জুমার নামাজের পর থেকে মাগরিব আজান পর্যন্ত এই আমলটি করতে পারবেন। আজ জুমার দিন, আপনি জুমার নামাজ পরে এই আমলটি করে নিন, ইনশাআল্লাহ আপনি কী ফজিলত আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি শুধু আজ পরে জুমার দিনে আজ এই আমলটি করবেন, আরেক জুমার দিন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, তারপর আপনি নিজে নিজেই বুঝতে পারবেন কী ফজিলত আপনি পেয়েছেন। তো প্রিয় বন্ধুগণ, এই আমলটি যারা পুরুষ আছেন, পুরুষরা এই আমলটি করবেন জুমার নামাজ থেকে নিয়ে মাগরিব আজান পর্যন্ত। আর যারা মহিলা আছেন, মা ও বোনেরা, আপনাদেরকে বলছি আপনারা এই আমলটি জোহরের নামাজ পড়ে তারপর থেকে নিয়ে আপনি মাগরিব আজানের পর্যন্ত এই আমলটি করতে পারবেন। তো কীভাবে করবেন আমলটি দেখেন। এই আমলটি আপনি করবেন, প্রথম আপনি অজু করে একদম পাক সাফ হয়ে নেবেন, তারপর আপনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। পড়ে আপনি শুধু একটি দুরুদে পাক করতে লাগবে। আপনি যে দুরুদে পাকটি জানেন, আপনি ছোট্ট একটি দুরুদে পাক জানেন, হয়তো বড় জানেন, আপনি যেটা জানেন সেই দুরুদে পাকটি আপনি পড়ে নেবেন 1001 বার। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, শুধু 1001 বার আপনি পড়বেন। আমি একটি ছোট্ট দুরুদ বলে দিচ্ছি, এটাও যদি আপনারা পড়ে নিন হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আমি আবার বলে দিচ্ছি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি এই ছোট্ট একটি দুরুদ আপনারা যদি পড়েন, শুধু 1001 বার পড়ে নেবেন, 20 মিনিট অথবা 30 মিনিট অথবা 15 মিনিট টাইম নেবে। আপনারা এই আমলটি এভাবে যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের যত পেরেশানি আছে, যত দোয়া আছে, যত প্রবলেম আছে, সব আল্লাহ তাআলা দূর করে দেবেন এবং আপনাদের দোয়া কবুল মঞ্জুর করে নেবেন। তো প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পারছেন, এই ছোট্ট একটি আমল আজ শুক্রবার আপনারা করে নিন, তারপর দেখবেন আপনাদের কী ফজিলত হয়। তো প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা আমলটি কীভাবে করবেন বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার কথা বলবো আরেকটি ভিডিওর মাধ্যমে, সেই পর্যন্তর জন্য বিদায় নিচ্ছি। যাওয়ার আগে সবাইকে একটি অনুরোধ, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও দাবি রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতু, খোদা হাফিজ।